আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন, আমার বাড়ি পাবনা জেলায়, আমার বয়স 16 বছর। চলুন আজকে আমি আমার সুস্থতার গল্পটা শোনাবো আপনাদেরকে। আমি একদিন হচ্ছে বাসার ছাদে ফুলের টবে পানি দিতে গেছিলাম। পানি দেওয়ার সময় আমার হঠাৎ করে পা পিছলে ছাদ থেকে পড়ে যায়। ছাদ থেকে পড়ে যাওয়ার সময় আমি একটা ডালেও বাড়ি খাই। খাওয়ার পর থেকেই আমার হিপে অনেক ব্যথা করে, মানে হালকা আস্তে 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 যত দিন যাচ্ছে তত ব্যথা করতেছে, বেশি হচ্ছে। অনেকদিন অনেক ডাক্তারকেই দেখাইছি কিন্তু ভালো হচ্ছে না। একটা সময় আমি এমন অবস্থায় চলে গেছি যে আমার বিছনা থেকে উঠতেই পারতেছি না, আর আমার ভিতরে একটা ভয় ভীতি কাজ করতেছে। আমি অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম। এই সময় আমার ফ্যামিলি আমাকে অনেক সাহস জুগিয়েছে যে বাবা তুমি ভালো হয়ে যাবে, আব্বু তুমি ভালো হয়ে যাবে, আমরা তো চিকিৎসা করতেছি, এমন তো না যে চিকিৎসা করতেছি না। তারপরে একদিন হঠাৎ করে আমি ইউটিউবে ডক্টর সফিউল্লাহ স্যার প্রধানের ভিডিওটা দেখতে পাই। ওইখান থেকে দেখেই আমি ডিপিআরসিতে আসি। আসার পরে ছাড়ের চিকিৎসা নেই, তখন ছাড় বলছিল 1 মাস বাসায় থাকতে। বাসায় থেকে আমি 15 দিনের মতো এখানে ভর্তি ছিলাম। এখন আল্লাহর রহমতে আমি সুস্থ। জি, এখন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি আগের মতো হাঁটতে ফিরতে পারি, চলতে পারি, খাইতে পারি, সবকিছুই করতে পারি। এক কথায় বলতে গেলে আমি আবার আমার আগের লাইফে চলে এসেছি। আমার মনে হচ্ছে আমি এখন আবার আগের মতো চলতে ফিরতে পারবো এবং সামনে আমার লাইফটাকে আমি খুব সতর্কতার সাথে পরিচালিত করব। আপনাদের যদি এমন কোনো ব্যথা থাকে যে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাজার পিছন সাইডে ব্যথা, তাহলে আপনারা এখানে এসে একবার ঘুরে যেতে পারেন, সফিউল্লাহ প্রধান স্যারকে দেখাতে পারেন। আশা করি আপনারাও সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি। আপনারাও ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।